वेलकम टू माई यूट्यूब चैनल मल्लिक भाई का आप लोगों को स्वागत करते हैं मेरे चैनल में, मैं हूं मुस्तक मल्लिक। तो फ्रेंड्स कल हमारा एक ट्रिप बार होती तीन दिन ट्रिप, तो चलो ट्रिपर जो की क्यारि करगू एक देखे नहीं। चलो फ्रेंड्स हमें क्यारि कर तीनटे पैंट नहीं, चारटे शर्ट नहीं, गामछा नहीं, सॉक्स नियेछी, दुटो हाफ पैंट नियेछी, एकटा मास्क नियेछी, एकटा गेंजी एटा होच्छे शुधु स्नान करार जोन्नो, आर दुटो सैंडो गेंजी नियेछी, रोमाल नियेछी एवं एकटा ओइल स्टोनेर फार्म फ्रेम नियेछी, आर छोट्टो एकटा लाइफ बॉयर हैंड सैनिटाइजर, आर दुटो ग्लास, एकटा नाइट, एकटा सानग्लास, आर ফোনের চার্জার নিয়েছি, আর ক্যারি করছি আমার সেফটি গিয়ার, লেগ গার্ড এবং নি গার্ড, আর আমার হ্যান্ড গ্লাভস। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেপারসগুলো আপনারা ঠিক করে দেখে নেবেন, আর ট্রিপে যাওয়ার আগে আগের দিন সব কিছু গুছিয়ে নেবেন। সব ক্যারি করার জন্য নিয়েছি আমি সাফারি ব্যাগ। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আমরা এখনই বেরিয়ে যাব, আমি এখান থেকে যাচ্ছি, আর আমরা একটা বন্ধু যাবে, ওকে আমি ফোন করে দিয়েছি, ও বাড়িতে রেডি হয়ে আছে, তো চলো বেরিয়ে পড়ি, আমার ল্যাগেজ তো গোছানো হয়ে গেছে রাতে, তো চলো। তো এখন বাইকটা বার করতে হবে, তো চলো বাইকটা বার করি। তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি, তো আপনাদের তো বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি, তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা আজ কোথায় যাচ্ছি। তো আমরা আজ যাচ্ছি দীঘাতে, অনেক দিনের ইচ্ছা ছিল যে বাইক নিয়ে দীঘা যাব, তো সেই দিনটাই আজ বাইক নিয়ে, নিজে থেকে খুব আনন্দ লাগছে যে বাইক নিয়ে দীঘা যাচ্ছি, কখনো যাওয়া হয়নি বাইক নিয়ে দীঘা, এই প্রথমবার যাচ্ছি। তো আমরা এখন ফুয়েলটা ভরে নেব, সামনেই দেখতে পাচ্ছি একটা পাম্প আছে, এই পাম্প থেকে আমরা ফুয়েলটা ভরে নেব, জানি না কতটা ফুয়েল লাগবে, তো আমরা এখন ফুল ট্যাঙ্ক করে নেব। তো চলো আমরা এখন ফুল ট্যাঙ্ক করে নিই। তো আমাদের ফুয়েল ভরা হয়ে গেছে, তো আর কোথাও দাঁড়াতে হবে না ফুয়েলের জন্য, আর রাস্তাটা আমার কাছে নতুন, কারণ এই রাস্তায় কখনো আসা হয়নি, এই প্রথমবার, প্রথম নতুন ট্রিপ এবং নতুন রাস্তায় যাচ্ছি, একটা ফিলিংসটাই আলাদা। আর সকালের ওয়েদারটা খুবই ভালো, হালকা একটু ঠান্ডা আছে, ওর জন্য গাড়ি চালাতে খুব ভালো লাগছে। তো ফ্রেন্ডস চলো ভিডিও দেখতে থাকো।
গেছি কিছু ফটো তুলবো বলে, আর ব্রিজটার ভিউ দারুণ লাগছে, তো আপনাদেরকেও দেখাবো, চলো দেখ কেমন লাগছে। তো আমরা দীঘার কাছাকাছি পৌঁছে গেছি, আর এখান থেকে দীঘা বেশি দূর না। গোবর আন্টি যেটা বলছে সামনেই দেখতে পাবো দীঘা গেট, আর এই দীঘা এসে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা যারা ভাবছেন যে বাইক নিয়ে দীঘা আসবো, সত্যি বাইক নিয়ে দীঘা এসে আনন্দটাই আলাদা, মানে বাইক রাইড করে ফিলিংসটাই আলাদা। আমি ফার্স্টে এত দূর রাইড করলাম, কখনো এত দূর বাইক চালিয়ে আসা হয়নি, তো সত্যি ভালো লাগছে। তো ফ্রেন্ডস, সামনেই দেখতে পাচ্ছ দীঘা গেট, সত্যি খুব আনন্দ লাগছে নিজে থেকেই। তো চলো ভিডিও দেখতে থাকো। পৌঁছে গেছি, তো এখন এখানে দাঁড়াবো না, কারণ আমাদের হোটেল নিতে হবে, তো হোটেল খোঁজার জন্য অনেকটা সময় লাগবে, ওই জন্য আমরা এখানে এখন দাঁড়াচ্ছি না। তো চলো সোজা হোটেলে গিয়ে কথা হবে। তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি আমাদের ঘর নিয়ে নিচ্ছি, তা চলো ঘরটা দেখে নিই। এই হচ্ছে, সুন্দর করে সাজানো আছে ঘরটা, আর হচ্ছে আমাদের হেলমেট আর ব্যাগ সব কিছু, আর এই আমাদের DSLR, আর ঘরের সঙ্গে একটা ছোট্ট বেলকনি আছে, তো দেখতে পাচ্ছ। আর আমার গাড়িটা ওই যে রোদে পুড়ছে, তো সব কিছুই ভালোই লাগছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে কমন বেলকনি, এখান থেকে বাইরের ভিউটা অসাধারণ। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও এখানেই শেষ করছি, তো ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক আর কমেন্ট, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। ফ্রেন্ডস, আমরা এখন